রাঙ্গুনিয়াত কিছুদিন আগে নিজের অসুস্থ বাফরে হাসপাতালত ভর্তি করিয়ারে বাড়ি ফিরিবার ফতত মারা যায় মোহাম্মদ ইসহাক। ফুয়ার শোকে অসহায় হয়ে পড়ে এই পরিবার। অসহায় পরিবারের আর্থিক সহায়তা প্রদান করে বেতাগি ইউনিয়নের কাতার প্রবাসী সুজনশীল। সুজন তার কপিল শেখ মনসুর বিন জাবের বিন জাসিম আল তানির ফকুত্তুন 1.5 লাখ টিয়ার এই সহায়তা প্রদান করে। নভেম্বরের 22 তারিখ মঙ্গলবার ফজরত আনুষ্ঠানিকভাবে নিহত ইসহাকর পরিবারের এই সহায়তা হস্তান্তর করা হয়। প্রবাসী সুজনশীলর বাপ সাধনশীল সরজমিনে বেতাগি গাগগুলাতল এলাকার জায়ারে নিহত ইসহাকর পিতা মতিউর রহমান ও দুই ফুয়ার আতত অনুদানের টিয়া হস্তান্তর করে। তার ফুয়ায় চাহা ফাটাইয়ে পেডের আর বাবতুন আইয়ারে টিয়ন বুঝে দিবার আসে। আর পরে কেনা ইয়া করছেন দোয়া করছেন আর বাবুটা কেনা ইয়া করছেন দোয়া করে ঠিক আছে। এ সময় উপস্থিত আছেন ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ সাইদ নাজিম উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন, কপিল উদ্দিন, ইকবাল হোসেন সবুজ, মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ রাকিব। আমি বেতাগিবাসীর পক্ষত্তুন সুজনের ধন্যবাদ জানাই, কাতারের মানবিক যে মানুষ হই এ সহযোগিতা গুজি সাগরের ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী দিনেও এভাবে নিপীড়িত অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যারা পরিবারের মধ্যে বাঁচি আছে প্রত্যেকের হায়াতে অফুরন্ত নিয়ামত বরকত দান করক, এবং যারা ওলা দিবে ইন্তেকাল গুজি প্রত্যেকের জান্নাতের আলা মকাম দান করক। যারা এলাহাবাসী ও পরিবার ফকতুন ওই শেখ আরা শেখ পরিবারলাই দোয়া ও শুক্রিয়া যাপন করি আল্লাহ তার পরিবারের সুখ শান্তি সহিত রাখক। সংসারের একমাত্র উপার্জনক্ষম ফুয়ারে হারাইয়ারে অসহায় পিতা মতিউর রহমান অনুদান ফাইয়ারে কাতারের শেখর হাসে কৃতজ্ঞতা জানায়। মোনাজাতের মাধ্যমে অসহায় ও পরিবারের সমৃদ্ধি এবং ফাঁসে তাহা বেকাল্লাই বিশেষ দোয়া গড়ায়। চট্টগ্রাম।